সামনা ক্লিয়ার রাখো না, স্মার্ট মিটারের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ কংগ্রেসের, পড়ল মন্ত্রী নন্দিতার কুশপুতুল। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ শহরেও স্মার্ট মিটারের অতিরিক্ত বিলের প্রতিবাদ দেখা গেছে। কংগ্রেসের এই প্রতিবাদ কার্যসূচিতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গারলোসার কুশপুতুল পোড়াতে গেল, এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিক্ষোভ কার্যসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কমরুল ইসলাম, সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী, প্রদেশ NSUI সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, ভিকি কুড়ি, রাজন চৌধুরী সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। স্মার্ট মিটারের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন কংগ্রেস কর্তারা। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, ডেইলি বরাক। কংগ্রেসের উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটা আমি নিজে স্মার্ট মিটারের একজন ভুক্তভোগী। আগে আমি 2,000 টাকা বিল দিতাম, এখন 8 থেকে 10,000 টাকা দিতে লাগে। দেখুন, যারা গরিব মানুষ এমন আছে, লাইটের বিল তারা পরিবার ছাড়াই তো সে লাইটের বিল দিতে লাগে, লাইট ছাড়া চলতে লাগবে আগামী দিনে। তো এই কারণে আজকে যুব কংগ্রেসের সমস্ত কর্মীরা, কংগ্রেসের সমস্ত কর্মীরা একটা প্রতিবাদে নামছে এবং সমগ্র আসাম জুড়ে এটা প্রতিবাদ দিব। বিশেষ করে আজকে আমরা এটা প্রতীকে একটা প্রতিবাদ করলাম। আগামী দিনে যদি আজকের দিনে যদি আমাদের এই আন্দোলনের দাবি না মানা হয়, তো আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে যুব কংগ্রেস আমার রাজ্যের চেয়ার প্রেসিডেন্ট ইমরান খানের নেতৃত্বে এবং এখানে আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্টের সব বাইরের নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলনের পথে নামছি। এবং আজকের দিনে আমার স্টেটের যারা আছে, পজিশনের যারা আছে, তারা সব আছে। আমরা চাই অতি সত্তর যে বিদ্যুতের স্মার্ট মিটার পরিবর্তন করিয়া আগের সিস্টেমে নেওয়া হোক, নাহলে বৃহত্তর আন্দোলন আমরা করে তুলব।